স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ পরানুকরণ পরামুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণ্য জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি দীর্ঘকাল স্বাধীনতা লাভ করবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বন্ধুত্ব, ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়াবাদ্য, ভুলিও না নির্জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মিথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বল ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বল দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। আমাদের সামনে উপস্থিত রামকৃষ্ণ মিশন সেবা মিশন মঠের মহারাজ শ্রী শ্রী এক স্বামী একরূপানন্দ মহারাজজি, শতকোটি প্রণাম, ভক্তি বিনম্র শ্রদ্ধা, এবং প্রধান অতিথি নাতন কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রীযুক্ত রঘুনাথ দিন্ডা মহাশয়কেও আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের স্কুলের বর্তমান সভাপতি শ্রীযুক্ত সজল কুমার গাদাইত মহাশয়কেও আমার প্রণাম নিবেদন করি, এবং আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া শ্রীমতী মীনাক্ষী দিন্ডা মহাশয়াকে আমার প্রণাম নিবেদন করছি। এছাড়াও আমার সমস্ত সহকর্মী শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার প্রিয় ছাত্রীদের যথাযোগ্য শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকের স্বাগত ভাষণ শুরু করছি। মূল্যবোধের শিক্ষা এই প্রোগ্রাম আমরা বিগত দিনগুলো পেয়ে এসেছি মিশন মঠের সহযোগিতা, এই অনুষ্ঠানগুলি আমরা গতানুগতিকভাবে পেয়ে এসেছি, তাই অসংখ্য ধন্যবাদ রামকৃষ্ণ মিশন মঠের। তাই এবং এই অনুষ্ঠানের পরবর্তী যে আমরা প্রভাব পাচ্ছি, আমাদের মেয়েরা বিভিন্নভাবে সেই বাণীতে বিভিন্নভাবে নিজেদের সমৃদ্ধ করছে, একটা ছোট পুস্তক পায় মেয়েরা, এছাড়াও বিভিন্নভাবে স্কুলের যে প্রার্থনা শুরু তখন থেকেই এই মহাপুরুষদের বাণী থেকেই এরা নিজেদেরকে সমৃদ্ধ করছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা হচ্ছে মানুষ গড়ার কর্মশালা, সেখানে শিক্ষা অর্জন শুধু পুঁথিগত শিক্ষা কখনোই সম্ভব হয় না, এই মূল্যবোধ ও শিক্ষা এই তিনটে শব্দ আমরা আলাদা করে যদি বিচার করি এর বিস্তারিত অর্থ রয়েছে। তাই শুধুমাত্র মূল্যবোধের শিক্ষা হিসেবে কয়েকটা শব্দ বা ব্যাখ্যা চলে না, এটা জীবনব্যাপী মূল্যায়ন চলতে থাকে। এই মূল্যবোধের শিক্ষাগুলোকে আমরা যদি কয়েকটা ভাগে দেখি, প্রথমেই রয়েছে সামাজিক মূল্যবোধ, তারই সমষ্টি।
সহনশীলতা, সংযম, জ্ঞান অর্জন, ধৈর্য, দয়া, সমস্ত গুণাবলী, মানবীয় গুণাবলী, এগুলিরই বিকাশ সাধন করতে হয়। এছাড়াও রয়েছে নান্দনিক, নান্দনিক যে বোধ, মূল্যবোধ, এর মধ্যে সামাজিক মূল্যবোধও জড়িত। এখানে আমরা সৃজনশীল বিভিন্ন ধরনের সঙ্গীত চর্চা থেকে শুরু করে আমরা চিত্র, কলা, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমরা সেই ধারাবাহিকতা অর্জন করে চলেছি। আর একটা রয়েছে, সেটা হচ্ছে আবেগের মূল্যবোধ। যখন আমাদের মানবীয় যে গুণগুলি রয়েছে, বিশেষ করে দুঃখ, কষ্ট, মানুষের অসুবিধা, এইগুলোর পাশে দাঁড়ানো, দুঃখ কষ্ট অসুবিধা যখন থাকে, মানুষের সহমর্মী যে মনোভাব, সহানুভূতি, সমানুভূতি, এগুলো আমাদের আবেগজনিত মূল্যবোধের পরিচায়ক। এগুলোকে আমরা আমাদের এই শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমাদের অভ্যাসে, আচরণে তৈরি করব। এছাড়াও রয়েছে বাল্যকাল থেকে যে শারীরিক শরীরচর্চা, সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে যোগশাস্ত্র। প্রাচীন মুনি ঋষিরা দীর্ঘায়ু হয়েছেন এই ধ্যান যোগ এর মাধ্যমে। আমরা স্বামীজিকে পেয়েছি, স্বামীজির জীবনী, ঠাকুর মা স্বামীজির যে জীবনী, তা দেখলেই আমরা টের পাই যে কী পরিমাণ সহনশীলতা রয়েছে। একজন নারী আদর্শ আমাদের সামনেই রয়েছেন, আর আমাদের কিছু চাই না। সারদা মায়ের বাল্যকাল থেকেই যে মূল ক্ষমা ধর্ম, এই ক্ষমা ধর্মকেই তিনি পাথেয় করে, তাই তিনি কারো দোষই দেখতে পান না। দোষ দেখতে গেলে নিজেরই তো দোষ হয়ে যাবে। তার বাণীর মধ্যে এই কথাগুলি উঠে এসেছে। আমরা যদি বাল্যকাল থেকে তাঁর এই বাণীকে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি, প্রকৃত মূল্যবোধে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। আর ঠাকুরের, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়, তিনি সবাইয়ের মধ্যে ঈশ্বর দেখেছেন, এর থেকে বড় কী হতে পারে? মানবের যে মূল বাণী, মানবতাবাদের প্রতিষ্ঠা করেছেন, তার এই আদর্শকেই স্বামীজি গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন এবং আজ আমাদের ভারতবর্ষকে সবার সেরা করেছে। আমাদের কাছে সব থেকে বড় শক্তি এখন মানব সম্পদ। বিশ্বের দরবারে আমরা সব থেকে বেশি পরিমাণ মানব সম্পদের অধিকারী, তাই আমরা এটাকেই হাতিয়ার করে প্রত্যেক মানুষ যদি এই বাল্যকাল থেকে, ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ আবেদন, শরীরচর্চা এবং মনের দৃঢ়তা এবং বিভিন্ন মনীষী মহাপুরুষের বাণী, তাদের জীবনী, তাদের আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে চলতে পারি, বিশ্বের কাছে শ্রেষ্ঠ আসন নিতে পারি। তাই মূল্যবোধের শিক্ষা আমাদের কাছে খুবই অপরিহার্য। বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছেন, শিক্ষা কখনো সম্পূর্ণ হতে পারে না যেখানে আধ্যাত্মিক মূল্যবোধ নেই। আমি এই মূল্যবোধটা বলতে ভুলেই গেছিলাম, আধ্যাত্মিক মূল্যবোধ শিক্ষার মূল, কারণ আধ্যাত্মিক মূল্যবোধ আমাদের আত্মার উত্তরণ, আত্মাকে বুঝতে সাহায্য করে। আমাদের শরীর, মন এবং তার মধ্যে যে আত্মার অবিনশ্বর এই শক্তি, তাকে উপলব্ধি করতে সাহায্য করে। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা সমৃদ্ধ হব মহারাজের এবং প্রধান অতিথি সবাইয়ের আশীর্বাদে। আমাদের মেয়েরা আরও বেশি সমৃদ্ধ হবে এই আশা আকাঙ্ক্ষা রাখি। আজকের মূল্যবোধের শিক্ষা এই প্রোগ্রামের সাফল্য কামনা করি। উপস্থিত মহারাজ মহাশয় এবং প্রধান অতিথি মহাশয়, সভাপতি মহাশয়কে এবং আমাদের প্রিয় বরটিকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে, এবং আমার প্রিয় সমস্ত সহকর্মীবৃন্দদের এবং আমার ছাত্রীদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভাষণ এখানে সমাপ্ত করছি। নমস্কার।
I will never
జగద్గురు పాద పద్మీ తైరుసిత్వా ప్రణమామి ఓం నమో శ్రీ యతిరాజాయ వివేకానందో సూదయ సత్య సుఖ స్వరూపాయ సామిని తపహాభిని. আজকে যোগেক্ষ কৈলাসবাসিনী বিদ্যামন্দিরে মূল্যবোধ শিক্ষা, প্রথমেই আমি আমার ঠাকুরমা স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। রামকৃষ্ণ মঠ মিশনের সহ সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একলকানন্দজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর এই স্কুলে প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকা এবং যারা প্রশিক্ষক কর্মচারী আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা নিবেদন করছি, প্রীতি ও শুভেচ্ছা নিবেদন করছি। আর এই সমস্ত স্কুলের যারা ছাত্রীরা রয়েছ তাদেরকেও আমি আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি যে তোমরা এইরকম একটা মূল্যবোধ শিক্ষা অনুষ্ঠানে তোমরা এসে উপস্থিত হয়েছ। আমরা বিবেকানন্দ সম্বন্ধে একটু বলি যে স্বামীজি, স্বামী বিবেকানন্দ আমাদের কাছে একটা আবেগ, শুধু ভারতবর্ষে নয়, শুধু পশ্চিমবাংলায় নয়, সমগ্র পৃথিবী দ্বীপে, সমগ্র বিশ্বব্যাপী বিবেকানন্দের যে অবাধ বিচরণ, বিবেকানন্দের যে দীক্ষা, শিক্ষা, নৈতিক আদর্শ, এ সমস্ত কিছু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমি বলি যে বিবেকানন্দ, প্রথমেই আমি এখানে বলি যে স্বামীজি ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন না, তিনি স্বামীজি আমাদের মধ্যে যে নৈতিক আদর্শ দিয়ে গেছেন, নৈতিক মূল্যবোধ দিয়ে গেছেন, সেটা আমরা কিছু ধরে ধরার চেষ্টা আমাদের করব। আমাদের সঞ্চারিকা বলেছিলেন যে মূল্যবোধ শুধু নৈতিক মূল্যবোধ নয়, সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ এবং নৈতিক মূল্যবোধ। আমাদের দরকার নৈতিক মূল্যবোধ, কারণ আধ্যাত্মিকতা আমাদের মধ্যে যদি না থাকে তাহলে আমরা সঠিকভাবে নিজেকে, জীবনকে গড়ে তুলতে পারব না। স্বামীজি বলেছিলেন যে এই নৈতিক মূল্যবোধ আধ্যাত্মিকতার বীজ প্রথম থেকেই আরম্ভ করা উচিত, অর্থাৎ এই নৈতিক মূল্যবোধটা আরম্ভ করা উচিত শিক্ষক, মানে আমাদের শিক্ষাঙ্গনে, অর্থাৎ তোমরা যারা আছো, যারা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা রয়েছ, তাদের সবাইয়ের মধ্যে প্রথম হচ্ছে নৈতিক মূল্যবোধ এবং তার প্রথম সোপান হচ্ছে এই স্কুল। স্কুলের মাধ্যমে, স্কুলের পরিচালনার মাধ্যমে, স্কুলের শাসন ব্যবস্থার মাধ্যমে আমাদের মধ্যে কিছু নৈতিক মূল্যবোধ জাগিয়ে দেওয়ার জন্য প্রচেষ্ট হয়েছি আমরা। বিবেকানন্দ যা আমাদের মধ্যে দিয়ে গেছেন, বিশেষ করে মায়েদের প্রতি, নারী জাতির প্রতি যে সম্মান তিনি দেখে গেছেন সেটা একটা কথাতেই পরিষ্কার। বিবেকানন্দ বলেছিলেন যে 500 নারী, 500 পুরুষ 50 বছরে যেটা তৈরি করতে পারবে না, যে ভারত জয় করতে পারবে না, 500 নারী কয়েক সপ্তাহের মধ্যে তা সম্ভব করে তুলতে পারবে, অর্থাৎ নারী শক্তির উপর তিনি কতটা জোর দিয়েছিলেন এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। এবং তিনি আরও বলেছিলেন যে পাখি এক ডানায় উঠতে পারে না, সেখানে পুরুষ এবং প্রকৃতি দুটোই দরকার। বিবেকানন্দ মনে করতেন শিক্ষা হচ্ছে আমাদের আলোকবর্তিকা, যদি শিক্ষা না থেকে থাকে, শিক্ষিত যদি নাও আমরা হয়ে থাকি, তাহলে সমাজ উঠতে পারে না, দেশ উঠতে পারে না, একটা জাতি উঠতে পারে না, একটি পরিবার উঠতে পারে না। তাই প্রথম আমার দরকার শিক্ষা। শিক্ষাটাকে উনি ভাগ করেছিলেন যে এডুকেশান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন দ্যাট ইজ অলরেডি ইন মি, অর্থাৎ আমাদের মধ্যে যে পূর্ণ দেবত্ব রয়েছে তার প্রকাশের নামই হচ্ছে শিক্ষা। এই পূর্ণ দেবত্ব আমাদের মধ্যে আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের আত্মবিশ্বাস দরকার। এই পূর্ণ দেবত্ব যদি আমাদের মধ্যে আছে, এই আত্মবিশ্বাস যদি থাকে, আমরা যদি দুর্বল না হই এবং আমরা যদি সেই আদর্শে চলতে পারি, আদর্শে চলতে পারি, তাহলে হচ্ছে যে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো, জীবনকে ভালোভাবে পরিচালনা করতে পারবো। আমি শুধু বলি যে বিবেকানন্দ আমাদের মধ্যে, স্বামীজি আমাদের মধ্যে যে
বীজ রোপণ করে দিয়ে গেছেন, যে নৈতিক বীজ, নৈতিক মূল্যবোধের বীজ আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা আমরা পালন করার চেষ্টা করব। এবং এই স্কুলে স্কুলে শিক্ষার মাধ্যমে, স্কুলে স্কুলে এই অনুষ্ঠানের মাধ্যমে, তাই রামকৃষ্ণ মঠ মিশন তারা প্রাণপণ চেষ্টা করছেন যে স্বামীজির আদর্শকে, স্বামীজির ভাবধারাকে, স্বামীজির চিন্তাভাবনাকে সবাইয়ের মধ্যে ছড়ে দেওয়া হোক। সেই দিক থেকে আমরা রামকৃষ্ণ মিশনকে অনেক, মিশনের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের মহারাজজি যে সচেষ্ট হয়ে, যে শক্তি নিয়ে এবং যেভাবে বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে এই মূল্যবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, তাতে আমরা সত্যিই আপ্লুত। এবং এটাও বলতে পারি আমরা যে এই মূল্যবোধের শিক্ষা একদিনে হয় না, মূল্যবোধের শিক্ষা একদিনে হয় না, এটা ধারাবাহিক প্রসেস। অর্থাৎ আমরা আজকে বলে গেলাম তোমাদেরকে পাঁচটা কথা, তারপরে আমরা চলে গেলাম, তোমরাও ভুলে গেলে মূল্যবোধ কী, তা কিন্তু নয়। এই মূল্যবোধটা একটা ধারাবাহিক পরিক্রমা, অর্থাৎ আমরা যেটা বলছি, স্বামীজি যেটা বলবেন, বলেছেন মহারাজজি যেটা বলবেন, সেটা আমরা জীবনে চলার চেষ্টা করব, জীবনে এটাকে পালন করার চেষ্টা করব। স্বামীজি যখন বলেছিলেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে পাঁচটি জিনিস দরকার, পাঁচটি পদ্ধতি দরকার, একটা হচ্ছে মোটিভেশন, মোটিভেশন হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে, লক্ষ্যে স্থির করে এগোতে হবে। ডিটারমিনেশন, অর্থাৎ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে স্থির সংকল্প করতে হবে যে কী করে আমরা পৌঁছানো যাব, ভয়ে পিছনে চলবে না। তারপর বলেছেন যে মোটিভেশন, ডিটারমিনেশন, হেলথ, অর্থাৎ আমাদের শরীরকে ঠিক রাখতে হবে, শরীর যদি ঠিক না থাকে আমরা কোনো কাজ করতে পারবো না। আর এটা বলেছে মেথডিক্যাল অ্যাপ্লিকেশান, অর্থাৎ আমাদের পড়াশোনার মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে হলে যেটা মেথড ফলো করতে হবে, কী পদ্ধতিতে পড়াশোনা করলে, কী পদ্ধতি এগোলে, কী পদ্ধতিতে শিক্ষালাভ করলে আমরা প্রকৃতপক্ষে একটা আমাদের সাফল্য পৌঁছতে পারবো, এটা কিন্তু বলে গেছিলেন। সুতরাং এই পাঁচটি পদ্ধতি যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের শিক্ষাটাকে আমরা খুব সহজেই ত্বরান্বিত করতে পারবো, গতিটাকে আনতে পারবো। আর শিক্ষার জন্য কী চাই, উনি বলেছিলেন যে এইচ কিউ, তিনটে এইচ, হেড, হার্ট, হ্যান্ড। একটা হচ্ছে ধারণা করার শক্তি, এবং আমাদের মধ্যে যে ধারণা করার শক্তি থাকা দরকার, একটা কর্মের মধ্যে সমন্বয় থাকা দরকার, এবং কাজ করার হাত থাকা দরকার। এই তিন এইচ, অর্থাৎ এইচ কিউ, হ্যান্ড, হার্ট এবং হেড, এই তিনটে আমাদের অ্যাপ্লাই করতে হবে, যাতে আমরা শিক্ষার ক্ষেত্রে উপযুক্তভাবে প্রয়োগ করতে পারি বা প্রচলন করতে পারি। আর স্বামীজির আধ্যাত্মবোধ তো আমরা বলেছি, যে তিনি যে বলেছিলেন, তিনি বাইরে গেছিলেন শিকাগোতে, আমেরিকায় ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, সেখানে তিনি কী বলেছেন, একটা কথা বলেছেন, আই ওয়েন্ট টু দ্য ওয়েস্ট নট টু প্লিজ রিলিজন বাট টু প্লিজ ইন্ডিয়া, অর্থাৎ তিনি ভারতবর্ষকে আ সমুদ্র হিমাচল, কাশ্মীর টু কন্যাকুমারী তিনি পদপদে হেঁটেছিলেন, এবং তিনি দেখেছিলেন যে ভারতবর্ষে যে নরনারী, ভারতবর্ষে যে জনসাধারণ, সেই জনসাধারণের দুঃখ কষ্টকে তিনি আপ্লুত হয়ে পড়েছিলেন, এবং তিনি ভেবেছিলেন যে কী করে এই জনসাধারণকে, এই সমস্ত জাগ ভারতীয়দেরকে যে রাগিয়ে তোলা যায়। তোমরা জানো সবাই যে স্বাধীনতা সংগ্রামে একটা বিশেষ মুহূর্তে যখন বিদেশি শাসনটা শোষণ করে চলেছে, সেই মুহূর্তে স্বামী বিবেকানন্দের আবির্ভাব ঘটেছিল, এবং তখন তার এই এই ভারতবর্ষকে সিংহমুক্ত করার জন্য, ভারতবর্ষকে পরাধীন জাতি থেকে মুক্ত করার জন্য তার সচেষ্টতা, তার আপ্রাণ চেষ্টা ছিল। তাই বলি যে বিবেকানন্দ আমাদের কাছে, স্বামীজি আমাদের কাছে একটা আদর্শ স্বরূপ, আমাদের কাছে একটা আবেগ স্বরূপ। এবং স্বামীজি যেটা বলেছিলেন যে আমাদের মধ্যে যে আছে দেবত্ব, আমাদের মধ্যে যে এ আছে, সেইগুলোকে বিকশিত করতে হবে, প্রসৃত করতে হবে, অর্থাৎ আমি দুর্বল নই। স্বামীজি বলেছেন দুর্বলতাই প্রাপ, দুর্বলতাই পাপ, সেই দুর্বলতা আমাদের মধ্যে না আসে আমরা সব কিছু পারবো, সব কিছু আমাদের মধ্যে আছে। এই মোটিভেশন নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে, এই চিন্তা নিয়ে, এই ভাবনা নিয়ে, এই আদর্শকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এগিয়ে যাই, তাহলে আমাদের মধ্যে সফলতা বা সফল কাম অবশ্যই আমরা হব। স্বামীজি বলেছিলেন যে দেশের জনসাধারণকে জাগাতে হলে, দেশের জনসাধারণকে তুলতে হলে আমাদের মধ্যে যে কর্মপ্রেরণা থাকা দরকার,
সেই কর্মফলনটা আমাদের মধ্যে এনে দিতে হবে, আনতে হবে। আমরা এই সভ্যতার যে সংকট চলছে, যে সাম্প্রদায়িকতার সংকট চলছে, যে দেশব্যাপী একটা বিভাজনের রাজনীতি চলছে, সেটা স্বামীজি বলেছিলেন যে এই বিভাজন সংকটের মধ্যে আমাদের দরকার স্বামীজিকে, স্বামীজির নৈতিক আদর্শকে, স্বামীজির নৈতিক ভাবনাকে, স্বামীজির নৈতিক আদর্শকে। অর্থাৎ এই সংকটময় পরিস্থিতিতে, সংকটময় সমাজের মধ্যে আমাদের এই স্বামীজি হচ্ছে আমাদের একমাত্র আমাদের পারাপারের তরণী। সেই জন্য উনি বলেছিলেন যে এই সংসার সমুদ্রে স্বামীজনরা বহমান তরণী, বহমান তরণী, বহমান তরী। অর্থাৎ সংসার সমুদ্রে ভাসতে ভাসতে আমরা যদি সঠিক তরি না পাই, সঠিক নৌকা না পাই, আমরা তারা প্রসিদ্ধ করতে পারবো না, এগোতে পারবো না। তাই স্বামীজি আমাদের কাছে একটা আদর্শ স্বরূপ। আমি শুধু একটা কথাই বলবো যে তোমরা পড়ার ঘরে, অর্থাৎ আমাদের যে ধ্যান, আমাদের যে ধারণা, আমাদের সেই ধ্যান শিখতে হবে স্বামীজির কাছে। অর্থাৎ একাগ্রতা আমাদের মধ্যে থাকা দরকার, আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকা দরকার। উনি মূল জোর দিয়েছেন আত্মবিশ্বাসে। অর্থাৎ আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকা দরকার, হ্যাঁ আমি পারবো, আমার মধ্যে সেই শক্তি আছে, আমার মধ্যে সেই দেবত্ব রয়েছে, আমি নিশ্চয়ই পারবো, এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার। আর উনি বলছেন একাগ্রতা। অর্থাৎ তোমরা জানো ঠিক, একটা কথাই বলি যে পরীক্ষার আগে তোমরা যেটা পড়াশোনা করো, যে একাগ্রচিত্তে পড়াশোনা করো, সেটা সহজেই তোমরা আয়ত্ত করতে পারো। কিন্তু পরীক্ষা হয়ে গেল, বাস আমরা পড়াশোনা করলাম না, অর্থাৎ একাগ্রতা আনলাম না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আমরা পাইনি। তাই আমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকা দরকার, আমাদের মধ্যে একাগ্রতা থাকা দরকার। এবং একটা কথা আমরা বলি যে স্বামীজি নেহাত ধর্মগুরু ছিলেন না, তিনি সমস্ত ধর্মকে ভালোবাসতেন। আত্মনমক্ষার্থ জগদ্ধিতায় অচল, অর্থাৎ জগতের জগতের মঙ্গলের জন্য, আত্মার মুক্তির জন্য তিনি সচেষ্ট ছিলেন। এবং তিনি জগতের সমস্ত কিছুকে, সমস্ত ভারতবাসীকে, সমস্ত বিশ্বের জনগণকে তিনি জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তিনি মনে করতেন যদি একদিকে জাগাতে না পারা যায়, তাহলে এই দেশ কোনোদিন একটা সমৃদ্ধির পথ দেখবে না, একটা আলোক দেখবে না। আমরা অনুষ্ঠানের প্রথমেই তোমরা জানো সবাই যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে থাকে। প্রদীপ প্রজ্বলন করা হয় একটা অন্ধকারকে দূর করার জন্য, অন্ধকার দূর করে আলোকবর্তিকাকে সামনে আনার জন্য। অর্থাৎ আমরা সেই অন্ধকার দূর করে আলোকবর্তিকার সামনে আসব, আমাদের সেই আলোকে আলোকিত হবে। আমরা স্বামীজির যদি মতকে, পথকে, আদর্শকে আমরা প্রয়ত করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে সফলতা আসবে, যে সফলতা আসবে, সেটা তোমরা দেখতে পাবে। আজকে এই স্কুলে যারা পরিচালন কমিটি আছেন, আমাদের সন্ত সভাপতি আছেন, প্রধান শিক্ষিকা আছেন, অন্যান্য শিক্ষিকা রয়েছেন, আমি একটা কথাই বলবো যে এই মূল্যবোধ শিক্ষা সারা বছর ধরে চলুক। একদিন আমাদের এই কথা দু চারটা কথা বলে কিছু লাভ হবে না, এটা যেন কন্টিনিউশন করা হয়, এটা যেন ফলো আপ করা হয়। আমরা আছি, মহারাজ তোমাদের সঙ্গে আছেন, যখন তোমাদের দরকার হবে মহারাজজি অবশ্যই সাড়া দেবেন। তিনি খুবই চেষ্টা করছেন যে এই স্বামীজির আদর্শকে, স্বামীজির মতকে, পথকে তিনি করার জন্য, মানে সবাই মধ্যে বিচরিত করার জন্য। শুভেচ্ছা বৈরাজ অনুষ্ঠানে প্রীতি ও শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি বুঝছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি বুঝতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গার, আমার ভেতরে নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি,
আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে। প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে, প্রণাম জানাই জগজ্জননী মা সারদা দেবীকে এবং স্বামীজি মহারাজকে, অতঃপর প্রণাম জানাই মঞ্চে উপস্থিত তমলুক রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী একরমানন্দ মহারাজ, প্রণাম জানাই উপস্থিত রঘুনাথ বিদ্যা মহাশয়কে, যথাযোগ্য সম্মান জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য সহকারী শিক্ষিকাবৃন্দ এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সকল সদস্য ও সদস্যবৃন্দকে এবং বিদ্যালয়ে আমার কন্যাসম সকল ছাত্রীদের জন্য রইল আমার অকৃত্রিম স্নেহ ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। প্রথমেই কৃতজ্ঞতা জানাই তমলুক রামকৃষ্ণ মঠ কমিশনকে, যাহাদের অনুপ্রেরণায় ও সহযোগিতায় এই মূল্যায়ন অনুষ্ঠানটি আমাদের এই বিদ্যালয়টিতে অন্যান্য বৎসরের ন্যায় বর্তমান বৎসরেও স্থান দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে স্বামীজির আদর্শ ও বাণী, তাহার চিন্তাধারা ও মূল্যবোধের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি মানুষের মধ্যে যাহাতে বিকশিত হয় তাহার জন্য আমাদের সকলকে সচেষ্ট হইতে হইবে, তা হইলেই আজকের এই অনুষ্ঠান সফল হইবে। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্রত্যেকেই স্বামীজির আদর্শ ও বাণী পরম নিষ্ঠার সহিত পালন করিয়া নিজেকে সুপ্রতিষ্ঠিত করিবে এবং সমাজের প্রতিটি মানুষকে সুপ্রতিষ্ঠিত করিতে যথাযোগ্য সাহায্য করিবে, তা হইলে তোমাদের এবং এই বিদ্যালয়ের সম্মান উজ্জ্বল হইবে এই আশা করে পরিশেষে পুনরায় সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার রক্ত প্রশেষ করছি। ওম নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয় সচ্চিত সুখ সর্পায় সামনে তাপহারায়। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক রঘুনাথ বিদ্যা মহাশয়কে, শ্রদ্ধা জানাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীনাক্ষী দিন্দা মহাশয়কে, শ্রদ্ধা জানাই আজকের অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত সভাপতি মহাশয়কে এবং বিদ্যালয়ের শিক্ষিকাদের আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যে সমস্ত ছাত্রীরা বসে আছো তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা মূল্যবোধ শিক্ষা বিষয়ক যে আলোচনা সভার আয়োজন করেছি, এর আগে কয়েকদিন তোমরা যে সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তাদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ তাদের যেন যেমন আমরা পুরস্কৃত করব, ঠিক তেমনিভাবে আমরা আজকের এই আলোচনা সভার একটি বিশেষ অংশ রেখেছি প্রশ্নোত্তর পর্ব। আমি যে বক্তৃতাটি এখন দেব বা যে কয়েকটি কথা বলব সেই কথার উপর আবার 20 মিনিট আমি প্রশ্ন করব। আমি যে কথাগুলি বলব তার কতটা শুনেছ তার আমরা পরীক্ষা করব, যারা উত্তর দিতে পারবে তাদের আমরা একটা করে বই উপহার দেব। এই যে বই উপহার দেওয়া মানে হলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। ধারাবাহিক যে সমস্ত মূল্যবোধ শিক্ষা বিষয়ক আলোচনা সভা এর আগে আমরা করে থাকি তার থেকে আজকেরটা একটু সম্পূর্ণ আলাদা ধরনের এই বছর আমরা করব বলে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। কারণ আমরা যে সমস্ত কথাগুলি বলে থাকি তোমরা বেশিরভাগ সময় এখন বললাম একটু ঘর থেকে বেরিয়ে গেলে সব ভুলে গেলে, হাতে একটি কাগজ কলম থাকলে খুব সুবিধা হতো তোমাদের আমি যে কথাগুলি বলবো তা লিখে রাখতে, কিন্তু কারো হাতে কারো কাছে যেহেতু ব্যাগ নেই কাগজ কলম নিশ্চয় নেই, মনে যতটা রাখতে পারো তোমরা রাখার চেষ্টা করবে।
আজকে আমার যে আলোচনার বিষয়, ব্যক্তিত্ব বিকাশের উপায়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। বিশেষত আজকের এই আলোচনাটি বড় ছাত্রছাত্রীদের জন্য আমি স্থির করেছি। আমি এখানে আসার আগে ভাবছিলাম কী বিষয়ে বলবো। যৌগিক এমন একটি স্কুল যেখানে একটু ভালো কিছু খাদ্য দেওয়া যায়, তার থেকে আজকে আরেকটু ভালো একটা খাদ্য নিয়ে প্রথম আমি নাড়াচাড়া করছিলাম তোমাদের জন্য। কিছুদিন আগে ওই বিষয়ে সাপ্তাহিক বর্তমানে লেখা বের হয়েছিল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অবদান কী তা নিয়ে তারপর আমি ভাবলাম না, এটা একটু হয়তো গীতা ধরলে তোমাদের হয়তো একটু কঠিন হয়ে যাবে, কিন্তু ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট উপভোগ্য হবে। তারপরে আমি আরেকটু নিচে নেমে এসে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব বিকাশের উপায় নিয়ে তোমাদের জন্য ভেবেছি। তবু একটু কঠিন কিন্তু শুনলে খুবই সহজ। ব্যক্তিত্ব বিকাশ সবাই চাও তো, তাই তো? ব্যক্তিত্ব বিকাশ কি বুঝা তোমরা বলো তো? তোমরা সকলে চাও তোমাদের অন্যেরা অনুকরণ করবে, তোমরা সমাজে এমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে তোমাদের দেখে রাস্তাঘাটের ছেলে মেয়েরা হাত জোড় করে দাঁড়িয়ে প্রণাম করবে, তাই তো? সকলে চাও, তাই তো? উত্তর দিবে, চুপচাপ বসে থাকবে না। তোমরা রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন সকলে হাত জোড় করে প্রণাম করবে, সকলে হাত জোড় করে প্রণাম না করে তোমরা যখন একটা কথা বলবে আরও আমার 10 জন লোক শুনবে, বাড়িতে মা বাবা তোমার কথাকে গুরুত্ব দিবে, শিক্ষক এলে স্কুলে এলে শিক্ষক বা শিক্ষিকা তোমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। তোমরা দেখো ব্যক্তিত্ব বিকাশ সম্পর্কে ছোট্ট একটা উদাহরণ দিই। তোমরা যখন ক্লাসে যখন থাকো বা বাড়িতে যখন থাকো, মাকে বলছো মা আমি আজকে স্কুলে যাব না, মা ঠাস করে একটা চর মেরে দিল, চল যা চল স্কুলে যা, তখন খুব রাগ হয় তাই না? তার মানে কি, তুমি চাইছো তোমার কথাটা শুনুক। এটা ছোট্ট বাড়ি ঘরে অর্থাৎ একদম মা পর্যন্ত তোমার কথাটা শুনুক এটা চাইছো। আর যদি তুমি যদি আর একটু বাইরে যদি আসো, সমাজের আরও 3 জন 4 জন, তোমার গ্রামের আরও 5 জন লোক তোমার কথা শুনুক, এটা তোমরা সবাই চাইবে। 5 জন লোক তোমাকে রেসপেক্ট করো, তোমার এমন একটা পার্সোনালিটি থাকবে যার জন্য তোমাকে 10 জন লোক শ্রদ্ধা করবে, এমন একটা রেজাল্ট করে দেখাবে গ্রামে ঢুকলে সবাই বলবে বা শহরে গেলে সবাই বলবে অমুকের মেয়েটা এবার এমন রেজাল্ট করেছে, সবাই একদম নিউজ পেপারে ফলাও করে ছাপানো হবে, তাই না? এমন সবাই চায়। তার জন্য কী দরকার? একে আমরা বলি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ। এই যে ব্যক্তিত্বের বিকাশ, তোমাকে আরও 10 জন অনুকরণ করবে, এই জিনিসটি আমাদের জীবনে খুবই প্রয়োজন। এই যে ব্যক্তিত্ব বিকাশের জন্য, ব্যক্তিত্ব বিকাশ আমাদের কেন প্রয়োজন? যাদের পার্সোনালিটি ঠিকঠিক ডেভেলপ হয়েছে তবে কথাগুলি মনে রাখবে, যাদের ঠিকঠিক পার্সোনালিটি ডেভেলপ হয়েছে বা ব্যক্তিত্বের বিকাশ হয়েছে তাদের উপর কোনো নেতিবাচক চিন্তা ভাবনা, নেগেটিভ থিংস কোনো দিন আসতে পারে না। আমরা অনেক সময় দেখি সামান্য একটা নেগেটিভ জিনিসে আমরা অনেক সময় দুমড়ে মুচড়ে যাই। স্বামী বিবেকানন্দ কি বলেছেন, কাপুরুষরা বা দুর্বলটা বারবার মৃত্যুবরণ করে আর বীর পুরুষ একবারই মৃত্যুবরণ করে। এখানে পুরুষ কথাটি গৌরবে বহুবচন, এখানে স্ত্রী পুরুষ উভয়কে বলা হয়েছে। অর্থাৎ যারা দুর্বল তারা ডেলি মরে আর বাঁচতে ইচ্ছা করে না, কি কোনো কোনো বুড়িকে দেবে সবসময় একই কথা, আর বাঁচতে ইচ্ছা করে না আর থাকতে ইচ্ছা করে না, এই ধরনের কথা। আর যারা বীর তারা বলবে বাঁচবো তো বাঁচার মতো বাঁচবো। অর্থাৎ তাদের উপরে নেতিবাচক, ছোট্ট একটা হয়তো মাধ্যমিকে হয়তো কোনো একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট করলো, তার মনে প্রভাব বিস্তার করে না, সেভাবে আমি এখন হয়তো একটু দুর্বল হয়েছে আমি এরপর আমি ওভার এটা আবার ওভারকাম করব, আমি আবার ওটাকে অতিক্রম করতে পারব। তার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন যেটা, আমাদের দৃঢ় চরিত্রতার প্রয়োজন, চরিত্রে দৃঢ় থাকা প্রয়োজন।
আর মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি জানো? কে বলতে পারবে বলো তো, যে কোনো একজন বলো, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবে? দরজার বাইরেও কেউ যদি শুনতে পাও তোমরা বলতে পারো, বড়রা আছো, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ বলো, দাঁড়াও, মানুষ হলো বুদ্ধিমান কিন্তু পশু হলো অবুদ্ধিমান, তাদের কোনো বুদ্ধি নেই, তাদেরকে সহজেই বোকা বানানো যায়, তারা সহজেই শিকারির হাতে পড়ে মারা যায়। মানুষরা নিজের মনের ভাব কথার মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়, কিন্তু পশুরা যে মনের ভাব সেটা কিন্তু মানুষরা কখনোই তাদের ভাষায় বুঝতে পারে না, মানে তাদের মনের ভাবটা আমরা কখনোই বুঝতে পারি না। আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো মানুষ বুদ্ধিমান, নিজের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারে, অর্থাৎ তার বিচার শক্তিটা খুব সূক্ষ্ম, কোনটা করা প্রয়োজন কোথায় কতটা কোন জায়গায় কতটা রিয়েক্ট করা প্রয়োজন মানুষ বুঝতে পারে। আর পশু কী করে, কতটা রিয়েক্ট করা প্রয়োজন, কতটা খাওয়া প্রয়োজন, কতটা ঘুমানো প্রয়োজন, ইত্যাদি জিনিসগুলি সে বুঝতে পারে না। এটি হলো পার্থক্য, অর্থাৎ মানুষের চিন্তাভাবনা খুব সূক্ষ্ম আর পশুর হলো চিন্তাভাবনা খুব গ্রস লেভেল, এক কথায় বলতে গেলে। তার জন্য মানুষ কী করে দেখবে, যে জীবনে, এটা তো মানুষের পশুর মধ্যে পার্থক্য আমি বললাম, যে জীবনে যত সফল হয়েছে তার চিন্তাভাবনা দেখবে আরও সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্ম আরও সূক্ষ্ম আরও সূক্ষ্ম। একজন সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষের একজন যেমন চিন্তাভাবনা, যে আরেকজন শিক্ষিত মানুষের আরেকটু চিন্তাভাবনা আরেকটু উন্নত হয়, আর ঠিক তেমনি আরেকজন গবেষক বা আরও উচ্চ উচ্চ শিক্ষিতের আরও চিন্তাভাবনা আরও বেশি ডেভেলপ হয়। এই যে এইভাবে করতে করতে আর যে নিজে পুরো স্থিতপ্রজ্ঞ হয়েছে বা ঈশ্বর লাভ করেছে বা জ্ঞান লাভ করে ফেলেছেন, তার চিন্তাভাবনা আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যায়। এই হলো মানুষের পশুর মধ্যে পার্থক্য, অর্থাৎ সেখানে বলে স্থিতপ্রজ্ঞ। গীতাতে স্থিতপ্রজ্ঞের কী কী লক্ষণ, স্থিতপ্রজ্ঞের লক্ষণের সম্পর্কে বলা হয়েছে, তাকে হঠাৎ করে কোনো সুখ বা দুঃখে তাকে উদ্বিগ্ন করতে পারে না। সাধারণ মানুষ কী হয়, একটু সুখ পেল বাস তাতেই আহ্লাদ, একটু আনন্দে একটু লাল জল পেতে করলো তাতেই লাল জল খেয়ে নাচা শুরু করলো দেখবে কেউ। আবার কেউ কেউ কী করে, আরও অনেক কিছু হয়তো ভালো ভালো কিছু খাওয়ার বললো তাতেও সে চুপ করে বসে থাকবে, তেমন কিছু আসে যায় না, জানে এটা ক্ষণিক সাময়িক। এই যে চিন্তাভাবনা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মানুষ যত বেশি উন্নত হয় তত বেশি হয়, যার পার্সোনালিটি ডেভেলপ হয়েছে যার ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে সে কী করে, তার চিন্তাভাবনা আরও সূক্ষ্ম হয়। এখন আমরা বলি এই যে ব্যক্তিত্ব বিকাশ করার আগে আমাদের জানতে হবে আমি কে, প্রথম নিজেকে চিনতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন আমরা সবাই ঈশ্বরের সন্তান, অমৃতের সন্তান। যিনি অমৃতের সন্তান, আমরা সবাই যদি অমৃতের সন্তান হই তখন আমাদের সুখ বা দুঃখ আমাদের একটুতেই কষ্ট দিতে পারে, মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা কোনো একটা খাতায় হয়তো 5 নাম্বার কম পেলাম, তাতে বাড়িতে গিয়ে আমি কান্নাকাটি করে ভরিয়ে দেবো নাকি আমি কী করব, এর পরের পরীক্ষার জন্য কাল থেকে প্রস্তুতি শুরু করব, কোনটা করব? আমি নিজেকে যখন জেনে নিয়েছি আমি অমৃতের সন্তান, আমার বিস্তর ভেতর অসীম অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটা আমার জাগরণ ঘটানো দরকার, আমার নিজেকে জানা, নিজেকে জানা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য প্রথম প্রয়োজন। নতুবা কথায় কথায় হাম মাম করে কান্নাকাটি করে ভরিয়ে দিলাম, বললাম কালকে সারারাত্র আমার ঘুম হলো না এই কারণে এই কারণে একটু কিছু ইয়ে হয়েছে, এই আজকে আমি যখন স্কুলে আসি একজন অভিভাবক অভিভাবিকা এসে বলছে কালকে সারারাত্র আমি ঘুমাতে পারিনি আমার ছেলেকে এই করেছে, তো মানে একটুতেই অস্থির,
মনে স্থিরতা নেই, চঞ্চলতা, শুধু চঞ্চলতা, কেন স্থিত প্রজ্ঞ নয়, নিজেকে জানে না নিজেকে। প্রথম নিজেকে জানতে হবে। এই যে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের কয়েকটি পয়েন্ট আমি বলে দিচ্ছি খুব সংক্ষেপে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা পয়েন্টগুলি আমি আবার পরে জিজ্ঞাসা করব। নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য এই জিনিসগুলি আমাদের ডেভেলপ করতে হবে, জানতে হবে। কি নিজের চিন্তাধারাকে উন্নত করতে হবে। দুই, তোমরা খাতা কলম থাকলে লিখে নিতে পারত, মনসংযম, মনসংযম বৃদ্ধি করতে হবে। নেতিবাচক চিন্তাভাবনা মন থেকে একবার দূর করে ফেলতে পারবে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, প্রভুর মতো কাজ করতে হবে, নিঃস্বার্থ কাজ করতে হবে, নিঃস্বার্থভাবে। দুর্বলতা ত্যাগ করতে হবে, দুঃখকে সাধনে গ্রহণ করতে হবে, স্বেচ্ছায় দান করা শিখতে হবে, সিদ্ধান্তে অবিচল থাকতে হবে, অতিরিক্ত আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। এই কথাগুলি আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞাসা করব, কী কী করতে হবে ব্যক্তিত্ব বিকাশের জন্য, কী কী প্রয়োজন। এরপর আমরা বলি চিন্তাধারা উন্নত করতে হবে। কেন চিন্তাধারা উন্নত করতে হবে? আমাকে এমন একটি জায়গায় যেতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য এমন জায়গায় আমাকে যেতে হবে যেখানে আরও 10 জন ভালো কথা বলছে। এই যে 10 জন যদি ভালো কথা যদি বলে তাহলে কি হয়, সেখানে একটা ভালো একটা ভাইব্রেশন তৈরি হয়। তোমার শুভ চিন্তা তো আরেকজনের শুভ চিন্তা, আরেকজনের শুভ চিন্তা সব আকাশে ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণুর মতো করে আকাশে ঘুরে। স্বামী বিবেকানন্দ এগুলি কর্মযোগ বলেছে, আমার কথা নয়, এগুলি অণু পরমাণুর মতো সকলের শুভ চিন্তাটা আকাশে বাতাসে ঘুরছে। তবে সেখান থেকে সেই শক্তিটা তোমার মধ্যে প্রবেশ করছে। তার জন্য কী করতে হবে? ভালো ভালো জায়গায়, এই যে মানুষ মন্দিরে যায় যেখানে ভালো কথা আলোচনা হয়, ভালো কথা চিন্তা হয়, একসাথে 100 জন বসে যদি ধ্যান করে তাহলে সকলের ভালো চিন্তাটা আকাশে বাতাসে ঘুরে, তাহলে সেখানটা তোমার মধ্যে সেই শক্তিটা প্রবেশ করে। তাহলে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য প্রথম কী দরকার? প্রথম দরকার তোমার চিন্তাধারা উন্নত করা। এমন জায়গায় যাবে, এমন পরিবেশে যাবে যেখানে তুমি ভালো কিছু শিখতে পারবে, যেখানে মন্দ জিনিস আলোচনা হচ্ছে সেগুলি সর্বতভাবে ত্যাগ করতে হবে। এক, দুই, মনসংযম। এই মনসংযমটাই তো সব কিছু জীবনে। যে যত বড় আমি বিয়ের আগেও তোমাদের এখানে বোধ হয় বলেছি যে যত বেশি মাইন্ড কন্ট্রোল করতে পেরেছে একদম ছাত্র ছাত্রী, সে গাধা থেকে সে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে সে কী হয়, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় হয়। আমি একটা হোস্টেল যখন দেখতাম আমি বলতাম, আরে তোর মাথায় গোবরও নেই, মজা করে বলতাম। ও এখন খুব বড় ডাক্তার, বিদেশে ডাক্তারি করছে। তো তখন এখন ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, মহারাজ আপনি আমাকে খুব বলতেন আমার মাথায় গোবরও নেই। ওই কথাতেই আমার জীবনে সাকসেস করে দিয়েছে। এই যে মাথায় কিছু নেই, 35 এর কিছু পেত না, সে এখন বিদেশে ডাক্তারি করছে, এমডি করে, এত সাকসেস বানিয়ে দিতে পারে মানুষকে। কি মনসংযম, একটু শুধু নিজের চেষ্টা। তারপর নেতিবাচক চিন্তাভাবনা সর্বতভাবে ত্যাগ করা। আমি পারবো না এই জিনিসটা কোনোদিনই মনে আসতে দিতে নাই। এই যেখানে আমি পারবো না এই জিনিসটা মনে আসবে সেখানে তোমার সাকসেস আসবে না। এটা আমাদের বিভিন্ন শাস্ত্রে বলেছে। আমি সংক্ষিপ্ত, আমি বেশি গীতা বা বিভিন্ন শাস্ত্রে যাচ্ছি না, স্বামীজির কথাও বেশি যাচ্ছি না, সংক্ষিপ্ত বলছি। নেতিবাচক চিন্তা, যেখানে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার কি হবে, এই যে নিজেকে এগুলি চিন্তা ভাবনা কি নিজেকে আরো দুর্বল থেকে দুর্বল করে দেয়। এই যে নেতিবাচক চিন্তা দূর করতে হবে। তারপর আর ঠিকই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা যে সমস্ত কাজ করি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা কী করি, আর কাজ করতে হবে তো করতে হলো, এখানে মা বলল এই ঘর থেকে একটু 1 কেজি আলু নিয়ে আয়, তো রাস্তা রাস্তায় 2-3টা আলু পড়ল। এই ঘর থেকে এই ঘরে যাচ্ছে, যাওয়ার সময় হাতে দিয়ে 2-3টা আলু পড়ছে, তার মানে দায়িত্ব নিচ্ছে না। দায়িত্ব আমাদের কেমন, দায়িত্ব আমাদের নিজেকে, দায়িত্বটা কেমন নিজেকে আরও কর্তব্যশীল, নিজের উপর কনফিডেন্স কীভাবে বাড়ায় একটা উদাহরণ দিচ্ছি।
অনেকে দেখবে ছোটো ছোটো শিশু, হয়তো 5 বছরের 6 বছরের শিশু, তার যদি বাড়িতে একটা যদি 6 মাসের বা 1 বছরের যদি ভাই বা বোন যদি থাকে, সে দেখবে নিজের ছোটো ভাইটাকে নিজে হয়তো বসতে পারছে না, তাও ছোটো ভাই বা বোনটাকে কোলে নিয়ে এমনভাবে বসে আছে যাতে না পড়ে যায়, নিজেকেই সামাল দিতে আরেকজন লাগে। এই যে তার কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যখন কলকাতা ছিলাম তখন আমরা দেখতাম মা বাবা কাজে চলে গেছে ফুটপাতে, তখন তার ছোটো ভাই বা বোনকে নিয়ে বসে বসে নিজেই খাওয়াচ্ছে, হয়তো 4, 6 বছর, 7 বছর, 8 বছর। আর যারা শহরের তারা দেখা যায় যে, বা যারা বাড়ি একটু ভালো ফ্যামিলির, দেখা যায় যে 12 বছর, 13 বছরও মা তাকে খাইয়ে দিচ্ছে, অর্থাৎ নিজের দায়িত্ব নিয়ে কিছু করতে পারছে না। তার জন্য নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কী দরকার? নিজের দায়িত্ব নিয়ে কিছু করা। নিজের ইচ্ছাটাকে আমার ঘরটা আমি নিজে পরিষ্কার করতে পারবো, আমার জামাটা আমি নিজে ধোবো, নিজের দায়িত্ব নিয়ে কিছু করা। আর একটা কী জিনিস, প্রভুর মতো কাজ করতে হবে। প্রভুর মতো কাজ কি, আমরা অনেকেই কীভাবে কাজ করি, চাকরের মতো কাজ করি, বৃদ্ধের মতো কাজ করি। কীভাবে, একটা উদাহরণ দিই, তোমাকে বলল এখন পড়তে বসো, মা বলে দিল পড়তে বসো এখন, বা বাবা বলল, তখন এই পড়তে 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 একেবারে আস্তে করে ঘুমিয়ে পড়ছো, কেন? কারণ নিজে দায়িত্ব নিয়ে করছো না, প্রভুর মতো না, আমি পড়তে হবে, আমি ভালো কাজ করবো, আরো ভালো হব, এই ভাবটুকু নেই। অনেকে হয়তো স্কুলে আসছে, এই স্কুলে যেতে 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 তখন তার হয়তো এই আজকে আবার স্কুলে যেতে হবে, এই আবার সেই ম্যাডামের সেই গালি খেতে হবে, এই জীবনে একটা দুঃখ কষ্ট নিয়ে এলে এখানে স্কুলে আসার পরেও ম্যাডাম যা বললেন এই কানে ঢুকলো, এই কানে বেরিয়ে গেল। এটা হলো চাকরের মতো, দাসের মতো কাজ হলো, প্রভুর মতো কাজ হলো না। প্রভুর মতো যদি তুমি যদি কাজ করতে পারো, তাহলে আনন্দে বাড়ি থেকে ছুটে ছুটে আসবে, কখন ম্যাডাম ক্লাসে আসবে, ম্যাডামকে দেখলে একটা আনন্দ হবে, একটা আনন্দ অনুভব করবে। তারপরে ক্লাসে এলে ম্যাডাম বলার আগে, ম্যাডাম আমি ঘরে রেডি করে এসেছি আজকে, আমি এটা বলে দেবো, আচ্ছা ম্যাডাম এটা এরপরে কী হবে। এই যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়, তখন এই যে আন্তরিকতা, প্রাণ, নতুন প্রাণের সঞ্চার হয়, এখানে মনে হয় যেন একটা নিজেদের মধ্যে দৃঢ়তা, দৃঢ় শৃঙ্খলের একটা বন্ধন তৈরি হয় স্কুলের সাথে ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকা। তার জন্য প্রভুর মতো, আমি এখানে যাবো, এটা আমার স্কুল, আমার নিজের কর্তব্য আছে, আমার এই ক্লাসরুমটা আমি নিজে পরিষ্কার রাখবো। আমরা অনেক সময় দেখি বিভিন্ন স্কুলে, যখন এখানে আশা করি হবে না, বিভিন্ন স্কুলে যখন ছাত্রছাত্রীরা যায়, যাওয়ার আগে কাগজ টাগজ ছিঁড়ে একদম পুরো ঘরটাকে নোংরা ডাস্টবিন বানিয়ে দিয়ে যায়। অর্থাৎ তোমরা ক্লাসরুমটা তোমার নিজের বলে মনে করো নি, তুমি বাড়ি গিয়ে নিজের ঘরটা এমন করবে, করবে না, বললে মা দিবে দুটো জল, তাই তো? হ্যাঁ, কারণ নিজের বাড়ি ওটা করবে না, মা বললে ঝাড়ু দে। আর এখানে যে ক্লাসরুম শেষ হয়ে যাবে দুটো কাগজ ফেলে দিয়ে চলে গেলে, যে অর্থাৎ নিজের বাড়ি প্রভুর মতো কাজ করতে শিখতে হবে। তারপরে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, নিঃস্বার্থভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে তুমি জীবনে সফলতা পাবে, নিজের জীবনে আনন্দ পাবে। নতুবা যদি তোমার মনের মধ্যে স্বার্থ থাকে তাহলে তুমি কাজে কোনোদিনই আনন্দ পাবে না। অনেকেই দেখবে সারাদিন দুর্গা পূজার খিচুড়ি পরিবেশন করলো, এই করলো এই করলো, তারপর করতে গিয়ে এরপরে একটু পরে মারামারি লেগে গেলো দুর্গা প্যান্ডেলে, তারপরে হয়তো প্যান্ডেলে এরপরে মারামারি করে সেখানে মূর্তি ভাঙচুর করে দিল। কেননা নিঃস্বার্থভাবে সেখানে কাজ করছে না, কোনো স্বার্থ ছিল, সেই স্বার্থটাকেও পাচ্ছে না বলে সেই সেবামূলক কাজে গিয়েও সেখানে দ্বন্দ্ব ঝগড়া ঝামেলা এই সমস্তগুলি লাগিয়ে দেয়। এই যে নিঃস্বার্থতা, আর যদি নিঃস্বার্থভাবে কাজ করে কোনোদিন এটা করার কথা নয়, মনে আনন্দ করবে। এখন নিঃস্বার্থভাবে কাজ করছে কি না কীভাবে বুঝবে, বুঝবে রাত্রে যখন ঘুমাতে যাবে তখন দেখবে তুমি সেই কাজ করে যদি খুব আনন্দ অনুভব করো তখন তাহলে বুঝতে পারবে আমি নিঃস্বার্থভাবে কাজ করেছি। আর যদি রাত্রে ঘুমাতে গেলে যদি বুঝে আজকে সারাদিনটা কী গেল, তাহলে মনে যদি দুঃখ আছে তখন বুঝবে আমার নিঃস্বার্থভাবে কাজ করতে পারিনি। তারপরে এমন আরও অনেকগুলি আছে, দুর্বলতা সর্বতোভাবে পরিত্যাগ করতে হবে। যারা দুর্বল দেখবে তাদের উপর সব ধরনের সমস্যাগুলি বারবার 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 আসবে, যারা দুর্বল। তেমন একটা উদাহরণ দিই,
কোভিড হয়েছিল, করোনা মহামারী, তাই তো হয়েছিল তো সারা দেশে? তখন কাদের ধরেছে করোনাটা বলো তো, কোভিড কাদের হয়েছিল? হ্যাঁ বলো। হ্যাঁ, যাদের দুর্বল, ডাক্তার বলছে ভিটামিন ডি ভিটামিন সি ভালো করে খান তার আগে, আর যদি ওইগুলো যদি না পান তাহলে সয়াবিন খান, ডিম খান, শরীরটাকে শক্ত রাখুন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যাতে গড়ে ওঠে, ডাক্তার বারবার বলছে। আর যারা দুর্বল তাদের বারবার আক্রমণ করেছে কোভিড, তো এমন দুর্বলদের কোনো স্থান নেই জগতে, সমাজের সর্বক্ষেত্রে সব ধরনের কাজের ক্ষেত্রে যারা দুর্বল তাদের উপর বারবার বারবার এই সমস্ত নানা ধরনের ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট এই সমস্তগুলি আসতে থাকে। তারা এইভাবে দুঃখ কষ্ট পেতে 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 একটা সময় সমাজ থেকে তারা নিজেকে এখন এক ঘরে করে নেয়, অথবা অন্য পাড়ের রাস্তা খুঁজে নেয়। ওই জন্য দুর্বলের কোনো স্থান নেই। তারপর দুঃখকে সাদরে গ্রহণ করতে হবে। দেখো, একটা মানুষের জীবনে সুখ অপেক্ষা দুঃখ সব থেকে বেশি শিক্ষা দেয়। কীভাবে? একটা যদি তুমি যদি মার্কস যদি একটু পরীক্ষায় কম পেয়ে থাকো, বাবা যদি ধ্যাস করে একটা চর মারে বা ম্যাডাম যদি মারে, তার পরের দিন পরে পরীক্ষায় যদি বলে না আমাকে ভালো করতে হবে, আর যদি সবসময় ভালো মার্কস পাও অনেক সময় দেখা যাবে যে মনে আসবে আরে আমি তো ওভার কনফিডেন্ট, আমি তো পারবো। তখন এরপরে দেখা গেল ফাইনাল পরীক্ষার আগে অনেকেই ডুবে যায়। মানে সবার ক্ষেত্রে নয়, মানে একটা জাস্ট উদাহরণ দিলাম। তার জন্য কী করতে হবে? দুঃখ, মানুষের দুঃখ আমাদের অনেক বেশি, দুঃখ যারা দুঃখ পায় তারা অনেক সময়, যারা একটু টাকা পয়সা পকেটে পরে দেখবে তারা টাকা পয়সা নিয়ে এখানে ওখানে উশৃঙ্খল জীবনযাপন করছে হঠাৎ করে টাকা পয়সা হাতে পেলে। আবার অনেকে যারা একটু দুঃখ পায় দেখবে যে ঠাকুরকে ডাকছে, মাকে ডাকছে, ঠাকুরকে ডাকছে, স্বামীজিকে ডাকছে, মা সরস্বতীকে ডাকছে, মা সরস্বতী আমাকে পাশ করিয়ে দাও, সারা বছর সরস্বতীর সাথে দেখা নেই, যোগাযোগ নেই, যেই পরীক্ষাটা এলো মা পাশ করিয়ে দাও, এই ধরনের অবস্থা। তো স্বেচ্ছায় কিছু দান করতে হবে। স্বেচ্ছায় যদি কিছু যদি দান যদি না করো তাহলে হবে না। তুমি যদি স্বেচ্ছায় নিজের ইচ্ছা যদি তোমার অর্জিত অর্থ থেকে কিছু যদি দান না করে থাকো, কারণ তোমাকে ভগবান এই হাত পা চোখ নাক কান কেন দিয়েছে? মানুষের জন্য কিছু করার জন্য। আর তুমি সেটা যদি তা যদি না করে থাকো ভগবান কী করবে? তোমার থেকে জোর করে ছিনিয়ে নেবে। দেখবে অনেকে অনেক টাকা জমায়, কৃপণতা করে কাউকে একটা গরিবকে পাঁচ টাকা দেয় না, তারপরে এমন একটা রোগ হলো ডাক্তার একদম পুরো টাকাটাই সুদে আসলে তুলে নিচ্ছে, বা এমন একটা কেসে বললো উকিল পুরো টাকাটা তুলে নিচ্ছে। তো এই জন্য স্বেচ্ছায় কিছু করতে হবে। এগুলি কথাগুলি কিন্তু আমার নয়, স্বামী বিবেকানন্দের কর্মযোগে আছে, আমি সহজ সরল ভাষায় বলছি, স্বামীজির ভাষায় বলছি না, পুরোটা স্বামী বিবেকানন্দের কর্মযোগ করলে এই জিনিসগুলি তোমরা পেয়ে যাবে। তো সিদ্ধান্ত অবিচল থাকতে হবে। আমরা অনেক সময় কি বারবার সিদ্ধান্ত চেঞ্জ করি, বারবার সিদ্ধান্ত চেঞ্জ করলে কী হয়? তার পার্সোনালিটি ডেভেলপ, সকালে বললো মা স্কুলে যাবো, কতক্ষণ পরে বললো মা যাবো না পেট ব্যথা করছে, আবার কতক্ষণ পরে না এখন ভালো হয়ে গেছে যাবো, এই বললো যে আমি সায়েন্সে পড়বো, আবার একটু এক বছর পরে বললো না আমি আর্টসে পড়বো, ওই মাঝে একটা বছর লস হলো। এই জন্য বারবার সিদ্ধান্তে পরিবর্তন করা যাবে না, সিদ্ধান্ত অবিচল থাকতে হবে। আর তুমি বারবার যদি কথা চেঞ্জ করো তোমাকে কেউ পাত্তা দেবে না, বলবে না একটু মিথ্যা কথা বলে। এই জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সিদ্ধান্তে অবিচল থাকা। যাই হোক, এই সমস্ত জিনিসগুলি আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য। অতিরিক্ত আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। আরেকটি জিনিস, আমরা অনেক সময় একটুতেই ভেঙে পড়ি, অনেক সময় একটুতেই কষ্ট পাই, এই যে আবেগ প্রবণতা ত্যাগ করতে হবে। যাই হোক, এরপরে আমি প্রশ্ন করছি, কয়েকটা প্রশ্ন করছি, কর্লেসটা আছে। ব্যক্তিত্ব বিকাশের জন্য কি কি প্রয়োজন? কয়েকটা পয়েন্ট, শুধু পয়েন্ট বলো, কে যে কে সব থেকে বেশি পয়েন্ট বলতে পারবে? হ্যাঁ, তাও প্রথম আমি বলছি, প্রথম ক্লাস টেনের একজনকে দাও, প্রত্যেক ক্লাসের একজন করে নেবো, টেন ক্লাস টেন, ক্লাস আচ্ছা সিক্স, তুমি কোন ক্লাস? সেভেন, সিক্সের আছে কেউ? আচ্ছা সেভেন বলো।
না শুধু পয়েন্টগুলো বলো। প্রভুর মতো কাজ করা, আর দায়িত্ব নিয়ে কাজ করা, নিঃস্বার্থভাবে কাজ করা, চিন্তাধারা উন্নত করা, মনসংযম করা, ঠিক আছে। থ্যাংক ইউ। এদিকে আসো। ক্লাস টেন, আগে বড়রা বলবে, তারপরে শুনে শুনে ছোটরা বলবে। ক্লাস টেন, নিজেকে দুর্বল না ভাবা, মনোযোগ মানে স্বেচ্ছায় কাজ করা, দান করা, দায়িত্ব সহকারে কাজ করা, নিঃস্বার্থভাবে কাজ করা। ঠিক আছে, চলে আসো। নেতিবাচক চিন্তা ভাবনা দূর করা এবং চিন্তাকে উন্নত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিঃস্বার্থভাবে দান করা এবং দুঃখকে সাগরে গ্রহণ করা। আর সম্প্রীতা মাঝি, দ্বিতীয় অঙ্কিতা প্রামাণিক, তৃতীয় অদ্রিজা হাই। এদিকে দেখো, এরপরে তৃতীয় সুচন্দ্রা দত্ত। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বর্ধ। তোমাদের বিদ্যালয়ের জন্য আমরা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম তমলুকের পক্ষ থেকে একটি স্বামী বিবেকানন্দের ছবি তোমাদের হেডমিস্ট্রেসকে আমরা তুলে দিচ্ছি। সবাই